বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিচিক ঢাকা মহানগর সংসদ কর্তৃক আয়োজিত গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেন, গীতা শিক্ষায় বাগিচিক সারা দেশে একটি অনন্য নজির স্থাপন করেছে। গীতা শিক্ষা প্রচার ও প্রসারের বাণী অনুধাবনের মাধ্যমে সমাজে নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। সমাজে বিশৃঙ্খলা দূর করতে গীতার বাণী অনুধাবনের কোনো বিকল্প নেই। গত 2 আগস্ট শুক্রবার ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। বাগিচিক ঢাকা মহানগর সভাপতি রোটারিয়ান রতেন্দু ভট্টাচার্য এই সভাপতিত্বে কর্মশালা ও সেমিনারে উদ্বোধন করেন গুলশান বনানী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সুকুমার চৌধুরী ও আশীর্বাদক হিসেবে ছিলেন বাগিচিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাস। এতে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব প্রণয়কান্তি বিশ্বাস, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের DIG দেবদাস ভট্টাচার্য, যুগ্ম সচিব অমর চাঁদ বণিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপপরিচালক উপসচিব সুরেন্দ্রনাথ সাহা, গণ আজাদী লীগ সভাপতি SK শিকদার, বাগেশিক কেন্দ্রীয় উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সহসভাপতি শ্যামল সরকার। বাগেশিক কেন্দ্রীয় সংসদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাক্তার অঞ্জন কুমার দাস। বাগেশিক ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ডাক্তার BK মণ্ডল সৈকত ও মহিলা সম্পাদিকা চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী স্বর্ণলতা দেবীর সঞ্চালনায় কর্মশালা ও সেমিনারের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন বাগিচিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তিনাথ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুভাষিক শর্মা, ঢাকা মহানগর সভাপতি রোটারিয়ান রতেন্দু ভট্টাচার্য ও ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস, ঢাকা মহানগর সহসভাপতি প্রদীপ কুমার সাহা ও শুক্লাল নন্দী। সেমিনারে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় পৃষ্ঠপোষক অরুণ চন্দ্র মজুমদার, দপ্তর সম্পাদক সজীব দত্ত সৌরভ, সমাজ কল্যাণ সম্পাদক লায়ন কৈলাস বিহারী সেন, কেন্দ্রীয় সভা কর্মকর্তা পার্থ সারথী আইচ, ঢাকা মহানগর উপদেষ্টা অ্যাডভোকেট বিনয় কৃষ্ণ পোদ্দার, সিলেট মহানগর সভাপতি ডাক্তার মালা রানী দে, কক্সবাজার কর্মকর্তা জ্যোতি মল্লিক বাবু প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ, সনদপত্র, প্যাড, কলম ও শ্রীমৎ ভাগবত গীতা বিতরণ করা হয়।